হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব বিয়ের পর অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন নুসরাত ফারিয়া। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইনটু দা মেইন টপিক। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহার দীর্ঘ 7 বছরের প্রেম শেষে গেল মার্চে বাগদান সেরেছেন। করোনাকালীন সময়ে তার ভক্তদের মন তিনি এভাবে ভাঙবেন এটা কেউই ভাবতে পারেনি, তবে তিনি সেই মনও ভেঙে দিলেন দীর্ঘ 7 বছরের প্রেমকে সকলের সামনে এনে। প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন ডিসেম্বরের শেষের দিকে। এবার জানা গেল বিয়ের পর এই চিত্রনায়িকা স্থায়ী হচ্ছেন অস্ট্রেলিয়ায়। রিসেন্টলি ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে ফারিয়া বলেন, আমরা ডিসেম্বরের শেষের দিকে বিয়ে করব, আশা করি সেই সময়ের মধ্যে পরিস্থিতি আরো ভালো হয়ে উঠবে, আমরা তারপরে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছি। ওই সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া আরো জানিয়েছেন, এবারের জন্মদিনে তাকে হবু স্বামী নীল হীরার আংটি উপহার দিয়েছেন। এছাড়া খুব দ্রুতই রাজা চন্দ্রের ভয় সিনেমার শুটিং এ অংশ নিতে সড়ক পথে দেশ ছাড়বেন এই অভিনেত্রী। প্রথমে তো বিমানের জন্য অনেক অপেক্ষা করলেন এই অভিনেত্রী, কারণ ভয় সিনেমার জন্য তিনি অনেকটা এক্সাইটেড। তবে এবার আর অপেক্ষা পালা শেষ করে তিনি সড়ক পথেই দেশ ছাড়বেন। তিনি আর বিমানে সহযোগিতা নেওয়ার আশা ছেড়েই দিয়েছেন। আর দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া 1993 সালের 8ই সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মিডিয়াতে কেরিয়ার শুরু করেন একজন আরজে হিসেবে, তবে নজর কাড়েন 2012 সালে এনটিভির 31st ধামাকা কক্সবাজার অনুষ্ঠানের মাধ্যমে। আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এরপর নিয়মিত মুখ হয়ে উঠেছেন ঢাকা ও কলকাতার সিনেমায়, এবং রিসেন্টলি তার অনেকগুলো সিনেমা আসার কথা। তবে সবচেয়ে বেশি তিনি এক্সাইটেড হয়ে আছেন ভয় সিনেমার জন্য, কারণ তার কিছুটা কাজ তিনি শেষ করে ফেলেছেন। সো ভিউয়ার্স, নুসরাত ফারিয়া এবার আবারও দর্শকদের মন ভাঙতে যাচ্ছে, কারণ তিনি পাড়ি জমাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। এ নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।